বান্দর মাথায় উঠছে এবার নামান। আরে আপনি তো উপদেশটা আপনার বড়রা প্রেসিডিয়াম নিয়ে খেয়াল আইলাম দুইবার, মনে করেন না যে আপনারা খুব ফুর্তিতে আছেন, একটু ডাইবা যান, সময় আইতেছে আপনাকেও খবর আছে। কর্মের ফল পৃথিবীতেই ভোগ করা যাইতে হয়। আমি ছোট মানুষ, আমি তো বড় কথা বলতে পারি না, জানেন আমি বড় কথা বলি না, তবে নিরপেক্ষতা থেকেও এই মঞ্চে আনা যাইতো যদি 5-7 হাজার টাকা পকেটে ঢুকাই দিয়ে আসা যেত। আমি নিয়েছি 4 বদ্রসনে 20,000 দিয়া। তো যাই হোক, এর থেকে বেশি আর আমার বলার দরকার নাই, আপনারা আমার থেকে বুদ্ধিমান, হ্যাঁ তা আপনারা ভালোভাবেই বুঝেন। আসলে যদি মিঠু ভাই বলতো 15-20 হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দিছে, তাহলে অনুষ্ঠানে আনা যাইতো। যাই হোক, ওই বাতি অতি শীঘ্রই নিয়ে নিবে যাবে, কারণ এরাই 90 স্বৈরাচার। আজকে খালি শুনি যে ওই স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগের উপর অত্যাচার করছে, যুবলীগের উপর অত্যাচার করছে, স্বেচ্ছাসেবক লীগের উপর অত্যাচার করছে, নেতাদের উপর অত্যাচার করছে। তার থেকেও বড় কথা, ওই দানব, ওই স্বৈরাচার যার পতন হয়েছে, সে ফরিদপুরের জনগণের উপরে নির্যাতন করছে, মানুষের জমি দখল করছে ওই বরকতরে দিয়া, যার মামা একজন কুখ্যাত রাজাকার যুদ্ধ অপরাধী, তাকে শহর আওয়ামী লীগের নেতা বানাইছেন, রাজাকারের বাচ্চা রাজাকারই খুঁজে আজকে নালিশ করে, নিক্সন আমারে গাইলে বেড়ায়, হ্যাঁ আপনারে গালি দিই, গালি দেওয়ার যোগ্য আপনি না, আপনার পতন হয়েছে। আজকে রাজনীতি নিক্সন চৌধুরীর ফরিদপুরে এখানেই শেষ। অনেকে বলেন, অনেক নেতার মনে কুতকুত যে নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে এমপি ইলেকশন করবে, আমারে বুথে কামড়াইছে, আমারে বুথে কামড়াইছে, আমার সোনার 3 উপজেলা রাইখা, আমি 40 কিলোমিটার দূরে আসবো কেন, তবে আগামীতে নেত্রী যাকে নমিনেশন দেবে দিন রাত পরিশ্রম করে তাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করবে। অনেকেই কর বিগত মিটিংয়ে, আবার রাগ করেন না, আমার কথা কইলে আবার সব কয়ে দিই, শুনলাম ভিডিওতে দেখলাম যে আমাকেও মেহমান কয়ে করে আসছেন, আরে ভাই আমরা তো মেহমান হয়েই আইতে চাই, আমরা মেহমান হয়ে আসতে চাই, মেহমানের সম্মানটা পাইতে চাই, মিষ্টি খাইতে চাই, তবে ফরিদপুরের জনগণের থেকে যে স্বৈরাচার, যে দানব, যে রাজাকার শেখ হাসিনা আমাদের মুক্ত করে দিতেন, এর জন্য সর্বপ্রথম আমার এই জীবনে দেখা সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই একজন সৎ, একজন সাহসী, একজন সাহসী পুলিশ সুপার যে ফরিদপুরের মাটিতে আসছিল বলেই আজকে এই এই অভিযান আমরা সার্থক হয়েছি। যদি আর কেউ থাকতো তাহলে অনেকেই অনেক রকম উপায় ছেড়ে দিত, তারপরেও দুই একজন যারা বাইচা গেছেন, মনে করেন না যে আপনারা খুব ফুর্তিতে আছেন, একটু ডাইবা যান, সময় আইতেছে আপনাকেও খবর আছে। আজকে ফরিদপুরের মানুষ, আমি যখন ঢুকলাম তাদের মুখে হাসি, কেন হাসি, দানবের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, যারা বরকত রুবেল ফুয়াদদের মতন সন্ত্রাসী চাঁদাবাজ ফিলম পার্টির লোকদের আইনা আওয়ামী লীগের ফরিদপুরের মানুষের মুখে তালা দিয়ে দিছিলেন, তাদের পতন হয়েছে, আর এই পতন করতে আমাদের জননেত্রী শেখ হাসিনা। তাই ভাই আমার নিয়ে ভুল বুঝেন না, আমি আপনাদের অনেকের বয়সে ছোট, বেশিরভাগ যারা মঞ্চে আছেন তাদের বয়সে ছোট, আমি আসছিলাম একজন দানবের পতনের জন্য, সেই পতন হয়েছে এবং আমি কথা দিয়ে যাচ্ছি ওই দানবের আর উত্থান হবে না। 2-4টা দালাল আছে, মাঝে মাঝে বলবে, মাঝে মাঝে বলবে আসিতেছে 500 মোটরসাইকেল 700 গাড়ি নিয়া, ওই আসিতেছে এই মুক্তি আর পাবে না, ওইসব চাপাবাজি বন্ধ কইরা, এখনো সময় আছে, মিথ্যা কথা বন্ধ করেন। আপনার পতন শুধু ফরিদপুরের মানুষ দেখে নাই, সারা বাংলাদেশের মানুষ দেখছে। তাই কর্মের ফল পৃথিবীতেই ভোগ করা যাইতে হয়। আপনি গত নির্বাচনে
আমার ভাঙ্গায় যায় বলছিলেন, আমি বলে বান্দর, আমার পোস্টার দেখা কয় বান্দরের পোস্টার দেখাইলাম, কাকু বান্দর মাথায় উঠছে এবার নামান, বান্দর নামান। আরে আপনি তো উপদেশটা আপনার বড়া প্রেসিডিয়াম নিয়ে খেয়াল আইলাম দুইবার, নিক্সন চৌধুরীর চোখ দেখাইয়েন না, ওই ভয় নিক্সন চৌধুরীর নাই, পায়ের নখ টিকা মাথা পর্যন্ত পুরোটা কইলা, কিন্তু ভয় দেখাইয়েন না। বাপ মুক্তিযোদ্ধা ছিল, আমার জন্মের আগে যুদ্ধ করছে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকারের বাচ্চাদের ভয় আমরা পাই না। তাই ফরিদপুরের আওয়ামী লীগকে বুঝতে হবে যে আজকে যে স্বাধীনতা আপনারা পাইছেন এটা রক্ষা করেন, নিজেদের মধ্যে কন্দল কইরা আবার সেই রাজাকারদের আইনেন না, আবার সেই দানবদের আইনেন না, আমরা আপনাদের এই যুবলীগ আপনাদের পাশে থাকবে। এই যুবলীগ ইতিমধ্যেই শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া মানবিক যুবলীগে প্রতিষ্ঠিত হয়েছে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে। আমি বলতে পারি যুবলীগের গর্ব করে যে আমার ফরিদপুর জেলায় যুবলীগের কমিটি দিছে একটাও রাজাকার বিএনপি জামাতের ঘরের থেকে দেওয়া হয় নাই। তাই একত্রিত থাকেন ছোট মানুষ, আপনাদের উপদেশ দেওয়ার মতন বুদ্ধি আমার নাই, তবে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম একসাথে থাকেন, একসাথে ওই দানবের মোকাবেলা করেন, একসাথে প্রশাসনকে সহযোগিতা করেন, আমরা বারবার আসব ওই দানবের খে একবার না বারবার পতন করার জন্য আসব, কিন্তু দানবরা যেন আপনাদের কন্দলে আবার তারা যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। তাই ফরিদপুরের মানুষ 12 বছর 14 বছর এই সব রাজাকার, এই সব জামাত শিবির, এই সব যুদ্ধ অপরাধীদের বংশধর এবং তাদের দ্বারা নির্যাতিত হয়েছে আমার নেত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, জাতির জনকের কন্যা, একমাত্র তার পক্ষেই সম্ভব হয়েছে এই ফরিদপুরের মাটিতে রাজাকারের পতন করা, এই রাজাকারের পতন করে দিচ্ছে। তাই আপনাদের আবারও বলতেছি, আমার নির্বাচনী এলাকা ভাঙ্গা, যেখানে আমার বাড়ি সেটা এখান থেকে 35-36 কিলোমিটার দূরে, আমার 3 উপজেলা বাংলাদেশের মধ্যে ভৌগোলিকভাবে আমার নির্বাচনী এলাকা, আগে 2টা নির্বাচন নির্বাচনী আসন ছিল, এখন 1টা। আমার জনগণের গরিব দুঃখী মানুষের কষ্ট দুঃখ দূর করতে যে আমি ফরিদপুর আছি শুধু একটা কারণে, যে এই ফরিদপুর বঙ্গবন্ধুর, বঙ্গবন্ধু মানে ফরিদপুর, ফরিদপুর মানে বঙ্গবন্ধু। এখানে ছাত্রলীগ হবে, যুবলীগ হবে, স্বেচ্ছাসেবক লীগ হবে, আগামীতে আওয়ামী লীগ হবে, সেই সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর সংগঠন হবে, এই সংগঠন হবে মুক্তিযোদ্ধের সপক্ষের সংগঠন। তাই সবাই মিলা একটা কথা মনে রাখবেন যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তাই যে স্বাধীনতা শেখ হাসিনা এবং প্রশাসন সকলে মিলে আপনাকে যে 12-14 বছর পর আবার স্বাধীন করে দিছে ফরিদপুরকে, এই যে রক্ষার দায়িত্ব কিন্তু শুধু আমাদের না, এই রক্ষার দায়িত্ব ফরিদপুরের আপাময় সকল জনগণের দায়িত্ব। আবার যদি এই দানবরা মাথা চাড়া দেয় তাহলে বরকতের মতন ডাকাত ছিনতাইকারী খুনিরা আবার কিন্তু মাথার উপরে চাইপা বসবে। তাই নিজেদের কন্দল ভুলে যে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা সবাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আদর্শকে বিশ্বাস করি, আমরা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করি, আন্দোলন করি, আমার বয়স 43 বছর, আমার ছাত্র রাজনীতিতে জেল কাটছি, জুলুম কাটছি, মামলা কাটছি, কোনোদিন মাথা নত করে নাই একমাত্র শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। তাই আমরা যারা যোগ্য, কে কোথাকার যোগ্য সেটা নেত্রী জানবে এবং নেত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দেবে, নেত্রীর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তাই জনগণ আজকে বারবার আমাকে নির্বাচিত করছেন, আমার 2-3 উপজেলার জনগণ, ফরিদপুরের শহরের মানুষের কাছে আমার কাছে একটা দাবি, আমাদের আপনারা বিগত দিনে এই স্বৈরাচার থাকা অবস্থায় আমার 3 থানার জনগণ, আলফাডাঙ্গা, বোয়ালমারি, মধুখালী, নগরকান্দা, শালতার জনগণ কোনোদিন এই ফরিদপুর শহরে আইসা সামান্য ইজ্জতও পায় নাই, সামান্য সম্মানও পায় নাই। আমার 3 থানার মানুষ এবং আমাদের আলফাডাঙ্গা, বোয়ালমারি, মধুখালী, নগরকান্দা, শালতার জনগণ আইসা অপমানিত হয়েছে,
আজকে যেন তারা অপমানিত নয়, আমাদের শুধু একটু ভালোবাসেন, আমাদের শুধু একটু সম্মান দিয়েন, একটু ইজ্জত দিয়েন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আর কিছু চাই না। তাই আমি আবারও বলতেছি যে আমার তিন থানার জনগণ যেইভাবে স্বপ্ন দেখা ভালোবাসা বুকের ভিতরে বিরাট স্বপ্ন নিয়া আমাকে ওখান থেকে নির্বাচিত করছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আমার তিন থানা ছেড়ে কোথাও যাব না। তাই ভুল ধারণা যাদের আছে সেই ভুল ধারণা বাদ দিবেন, সবাই শেখ হাসিনার নেতৃত্বে ফরিদপুর বঙ্গবন্ধুর ফরিদপুরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ঘাঁটি করে আমরা শেখ হাসিনাকে প্রমাণ করে দেব যে বঙ্গবন্ধুর মাটি আজকেও পবিত্র আছে, এখনও পবিত্র আছে। তাই আমি আবারও আমার হৃদয় থেকে এই শৈলাচার পতনের জন্য যেই ব্যক্তি দিন রাত আমি নিজের চোখে দেখছি 11 রাত 12 রাত না ঘুমাইয়া যে অভিযান পরিচালনা করে আজকে ফরিদপুরের মানুষকে মুক্ত করেছে, সেই পুলিশ সুপার আলিমুজ্জামানকে আমি যুবলীগের পক্ষ থেকে স্যালুট জানাই। এবং এরকম অফিসার যেন বাংলাদেশের প্রত্যেক জেলায় হয় এবং প্রত্যেক জেলায় যেন এইসব সন্ত্রাসী দুর্নীতির পতন হয়। আমি আপনারা যারা আসছেন তাদের সবাইকে বলবো যে আজকে এই অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আসছেন দূর দূরান্ত থেকে, তাদের সবাইকে আমি যুবলীগ এবং আমার তিন থানার জনগণের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সালাম আলাইকুম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে শেষ করছি। জয় বাংলা।